নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের আগে প্রচারের মাত্র দুদিন বাকি। এরই মধ্যে ভোটের প্রচারের শেষ দিকে উত্তেজনা বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নাগাল্যান্ডে একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে। নাগাল্যান্ডের ডিমাপুরের নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন যে এনডিএ নাগাল্যান্ডে স্থায়ী শান্তি আনতে চেষ্টা করছে, যাতে সশস্ত্র বাহিনী আইন 1958 সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়। মোদি বলেন যে নিজের লোকেদের অবিশ্বাস করে দেশ চালানো যায় না, তাদের সমস্যাকে সম্মান করে সমাধান করতে হয়। তিনি আরো বলেন, আগে উত্তর পূর্বে বিভাজনের নীতি ছিল, কিন্তু আমরা এখন এটিকে ঐশ্বরিক শাসনে রূপান্তরিত করেছি। বিজেপি ধর্মের ভিত্তিতে বা অঞ্চলের ভিত্তিতে মানুষের বৈষম্য করে না। এদিন ডিমাপুরের সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মোদি এবং বলেন যে এতদিন দূর থেকে অর্থাৎ দিল্লি থেকে ডিমাপুরে উন্নয়নের নামে অর্থ তছরূপ করেছে এবং রাজবংশের রাজনীতিকে প্রাধান্য দিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী এও দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত দুর্নীতি ফাঁস করবে বিজেপি। শুধু তাই নয়, তিনি এও বলেন, আমরা উত্তর পূর্বের পরিকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করছি, পরিবর্তন স্পষ্ট। আমরা পর্যটন থেকে শুরু করে প্রযুক্তি এবং খেলাধুলা থেকে শুরু করে স্টার্ট আপ পর্যন্ত সেক্টরে তরুণদের সমর্থন করব। এদিন প্রধানমন্ত্রীর সমাবেশে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ইয়ানথুনগে প্যাটন, মহাসচিব এনডিপিপি আবু মেথা, নাগাল্যান্ডের বিজেপি ইনচার্জ নলিন কোহলি, বিজেপি প্রার্থী তভিহত আয়েমি, জ্যাকব ঝিমোমি, এনডিএ প্রার্থী ঝালে রিও, হেকানি জখালু এবং মোয়াতো। সারা দেশে গত 8 বছর ধরে চলছে মোদি ঝড়। উত্তর পূর্বেও কি মোদি ঝড় উঠবে, বলবে আম জনতা। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন। नागालैंड की सांस्कृतिक विविधता से मैं हमेशा प्रभावित रहा हूं।